মানুষের কত বিচিত্র রকমের শখে যে থাকে। কিছু মানুষের যেমন শখ হিংস্র প্রাণীদের নিজের পোষ্য বানানো, তেমনি এক তরুণীর কাহিনী সম্প্রতি চাউর হয়েছে নেট দুনিয়ায়, যিনি এক অজগর সাপকে নিজের পোষ্য করেছিলেন এবং তার এই শখের যে চরম মূল্য তিনি দিতে বসেছিলেন তা জেনে শিউরে উঠেছেন সকলে। ঘটনাটি সত্য নাকি অসত্য তা এখনও স্পষ্ট নয়, কিন্তু প্রাণীবিজ্ঞানীরা বলেছেন এমনটি ঘটা নিতান্ত অসম্ভব নয়। ভাইরাল হওয়া এই বৃত্তান্তের কেন্দ্রবিন্দু যে তরুণী, তিনি পুষেছিলেন একটি অজগর সাপ। সাপটি যখন নিতান্ত শিশু তখন এক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে সাপটিকে নিয়ে এসে নিজের বাড়িতে প্রতিপালন শুরু করেন তিনি। এতই ভালোবাসতেন তিনি সাপটিকে, এক মুহূর্তের জন্য তাকে কাছছাড়া করতেন না। সেই ভালোবাসার এক চরম প্রতিদান দিতে যে তৈরি হচ্ছে সেই পোষ্য তা কখনো তরুণী কল্পনাতেও ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাপটি যখন পূর্ণ অবয়ব হয়ে ওঠে তখন হঠাৎই একদিন তরুণী খেয়াল করে অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাকে খাওয়ানোর জন্য অনেক সাধ্য সাধনা করেন মেয়েটি, কিন্তু সাপ কিছু মুখে তুলতে নারাজ। দিনে দিনে সে কেমন যেন নিস্তেজ হয়ে আসতে থাকে। চিন্তান্বিত তরুণী তাকে এক প্রাণী বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান। সেই বিশেষজ্ঞই তখন এক ভয়াবহ সত্য উদ্ঘাটিত করেন তরুণীর সামনে। বিশেষজ্ঞ সাপটিকে যেমন পরীক্ষা নিরীক্ষা করেন তেমনই সাপটির সাম্প্রতিক গতিবিধি নিয়ে নানা প্রশ্ন করেন তরুণীকেও। তারপরেই বিশেষজ্ঞ জানান সাপটি যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তা কোনো অসুস্থতার কারণ না, বরং এইভাবে অজগর জাতীয় সাপেরা নিজের পেটের আয়তন বাড়িয়ে নেয়। কিন্তু কেন পেটের আয়তন এইভাবে বাড়াতে চাইছে সাপটি, বিশেষজ্ঞ জানান, কারণ সাপটি এইবার বড় আকারের কোন শিকারকে উদ্ধস্ত করার পরিকল্পনা করেছে। কোন শিকার? তরুণীর এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ উন্মোচিত করেন এক ভয়ঙ্কর সত্য। তিনি জানান খোদ নিজের মালকিন ওই তরুণীকে খাওয়ার পরিকল্পনা করছে অজগরটি। সেই কারণেই খাওয়া বন্ধ করে আস্ত একজন মানবিক গিলে খাওয়ার উপযোগী করে তুলছে নিজের শরীরকে। তরুণী ভয়ে কাটা হয়ে যান সেই কথা শুনেই। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই কাহিনী এখানেই শেষ নয়। বিশেষজ্ঞের কাছে চরম সত্যটি শোনার পরে তরুণী কি করলেন তা আর জানানো হয়নি, কিন্তু প্রশ্ন হল এই গল্পের কতটা সত্যি। তরুণীর নামধাম যেহেতু উল্লেখ নেই কাহিনীতে, সেহেতু এর সত্যতা যাচাইও প্রায় অসম্ভব। কিন্তু সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী আর্থার মিলিচকে এই বিষয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি জানান সত্যি পাইথন জাতীয় সাপেরা নিজের পেটের আয়তন বাড়ানোর জন্য খাওয়া দাওয়া বন্ধ রাখেন কয়েকদিন, কিন্তু তাদের পক্ষে ভবিষ্যতের কোনো শিকারের কথা ভেবে আগে থেকে খাওয়া বন্ধ রাখা কিঞ্চিত তারা ইনস্টিংক্ট কাট মেনে চলে। যখনই খিদে পায় তখন হাতের কাছে যে শিকারকে পায় তাকেই গলদঘর্ম করে। তবে প্রাণী জগতের সবকিছু যে তাত্ত্বিক নিয়ম মেনে চলে এটাও মেনে নিচ্ছেন না আর্থার। কাজেই কাহিনী হিসেবে প্রচারিত এই ঘটনা সত্য হওয়ায় নিতান্ত অসম্ভব নয় বলেই মত আর্থারের। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।